এই ছবিটি আমাদের সদ্য প্রয়াত ইনাম ভাইয়ের এই গল্পের কাঠামোটা ছিল, সেইটাকে হৃদি চলচ্চিত্রে রূপদান করেছে। আমার খুব ভালো লাগছে যে আমি আমাকেও তারা অন্যতম অভিনেতা হিসেবে তারা নির্বাচন করেছে 1971 সেই সব দিন। ছবিটার মধ্যে একটা জিনিস খুব ভালো লেগেছে যে ছবিটার যে 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 কালিক সময়টা, মানে 1971 সালের ঠিক আগে আগে, এখন তো বাংলাদেশ অনেক পাল্টে গিয়েছে ভৌগোলিকভাবে, দৃশ্যত সব কিছুই পাল্টে গিয়েছে। আমাদের দেশের যে সমস্ত পরিকাঠামো সেগুলো পাল্টে গিয়েছে। খুব ভালো লেগেছে এই যে লোকেশনগুলো তারা নির্বাচন করেছে, যে শুধু ঠাকুরগাঁয়, সেখানে গেলে মনে হচ্ছে যে সেখানকার যে বাড়িঘর দোর, তাদের যে সমস্ত বাড়িঘরের নকশা, তার একটা পুরনো ব্যাপার রয়ে গেছে। সেই সঙ্গে একতলা দোতলা বাড়ি এবং রাস্তা, বাগান, নদী, এগুলো এখনো পর্যন্ত আমি 1971 সালের সেই গন্ধটা পেয়েছি। আর আরেকটি জিনিস হচ্ছে হৃদি এবং তার যারা যারা সহযোগী ছিল, একদল তরুণ নির্মাতার যে তার নির্মাতা গোষ্ঠী যে তৈরি করেছিল, তাদের আন্তরিকতা, তাদের ধৈর্য, তাদের নিষ্ঠা আমার খুব ভালো লেগেছে। আশা করি আমার এখনকার আজকের যে ছেলেমেয়েরা প্রজন্ম যারা 1971 সাল বা 1970 সাল দেখেনি, তারা এই ছবিটা দেখে সেই সময়কার একটা গন্ধ, বর্ণ, রূপ তারা পাবে।